দুমাস বেতন না পেয়ে বিক্ষোভে সামিল হলেন পশ্চিম বর্ধমান জেলার আসানসোল সাউথ ধাতকা এলাকার সুগম পার্ক ওয়ার্কার ইন্ডিয়ানের শ্রমিকরা। অভিযোগ, এই সংস্থায় 110 জন শ্রমিক আছেন, দু মাস বেতন দেয়নি কর্তৃপক্ষ বলে অভিযোগ। বেতনের দাবিতে গেটের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করেন শ্রমিকরা। এদিন তৃণমূল কংগ্রেস নেতা তথা কাউন্সিলর উৎপল সিনহা ও হেমন্ত ঘোষের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দীর্ঘদিনের সমস্যা, আমি প্রায় 10 বছর ধরে এখানে এই শ্রমিক ইউনিয়নের সাথে যুক্ত, বর্তমানে মাননীয় হেমন্ত গোস্বামী এই শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত শ্রমিক ইউনিয়নের দায়িত্বে আছেন, উনি দেখছেন। একবার নয়, একাধিকবার শ্রমিকদের শোষণ হয়েছে। তাদের 12 ঘন্টা ডিউটি ছিল, মাইনে দেওয়া হতো 8 ঘন্টার, সেটা এই গত বছরে আমরা পরিবর্তন করেছি আন্দোলনের মধ্যে দিয়ে। এবং এই সামনের এই 2-3 মাস যাবৎ এদের বকেয়া বেতন দেওয়া হচ্ছে না, পিএফ দেওয়া হচ্ছে না, ইএসআই কোনো রকমে আমরা লড়াই করে আদায় করে নিয়েছি। এর জন্য যে বিল্ডার এখানে হরলালকা, ওনার কাছে আমি একাধিকবার মানে 100 বার দেখা করেছি, কিন্তু শ্রমিক স্বার্থে যেটা শ্রমিকদের পাওয়া উচিত ন্যায্য, তার থেকে তারা বঞ্চিত। আজকে আমরা এই আন্দোলন করছি, এই আন্দোলন আমাদের সোসাইটি এখানে যারা বসবাস করেন তাদের কোনো রকম অসুবিধা যেন না হয়, এটা মাথায় রেখেই আমরা এই অবস্থান কর্মসূচি নিয়েছি। সব কর্মীরা এখানে কাজ করেন, তারা ঠিক সেইভাবেই যেন কাজ করতে পারেন। 106 জন কর্মী এখানে কাজ করেন, তাদের পরিবার পালন করছেন, এমন না হয় তাদের কর্মচ্যুত হয়ে আবার পশ্চিমবাংলায় একটা কালো দিন আসুক। আমরা সুগম পার্কের যারা আজকে 2 মাস ধরে পয়সা পাচ্ছি না, এই পয়সা না পাওয়ার জন্য কেউ কেউ আমাদের এমনই আছে যে কেউ ভাড়ায় আছে, ঠিক আছে, কেউ আবার মানে দোকানদারের কাছে হয়তো মাল চাইতে যাচ্ছে, সে মাল দিচ্ছে না, ঘর বাড়ি ঘর মালিক বলছে যে তুমি উঠে যাও, আমি ওসব বুঝি না, ঠিক আছে, এইভাবে আমরা চলতে পারি না, অনেক কষ্ট করে আমরা দিন চালাচ্ছি, ঠিক আছে, অথচ তাও আমরা কিন্তু এই পরিষেবা দিয়ে যাচ্ছি খালি রেসিডেন্টের কথা চিন্তা করে, ঠিক আছে। আমরা চাইছি যে এটা যাতে আমাদের খুব জলদি ফয়সলা হয়, এবং আমাদের 80 বছর বয়স হয়ে গেছে, আমাকে দিয়ে গ্যাজুয়েটি দেওয়া হয়নি, হ্যাঁ, 2 মাসের বেতনও দিচ্ছে না, হ্যাঁ, দোকানের 5,000 উপরে 6,000 টাকা মতো বিল হয়ে গেছে, আর দেবে না বলছে মাল, কী করে চলবে সেটাই চিন্তা করছি। টাকা জমা করতে হবে, বিষয় হচ্ছে যে আমাদের এই সুগম পার্কে 106 জন ওয়ার্কার আজকে বিগত 15 বছর ধরে যখন বিল্ডিং শুরু হয় তখন থেকে কাজ করছে, এবং তখন এদিকে নিয়োগ করেছিলেন এই বিল্ডিংয়ের যিনি বিল্ডার্স, তার যিনি জেনারেল ম্যানেজার সুগমের বিশু হরলালকা, উনি নিয়োগ করেছিলেন, এবং বিভিন্ন এজেন্সির দ্বারা এদিকে কাজ করানো হয়। এখন এরা বর্তমানে ডুরেবল নামে একটি এজেন্সির আন্ডারে কাজ করে। এই শ্রমিকরা আজকে বিগত 2 মাস ধরে কোনো বেতন পাচ্ছে না, এবং কোনো নোটিশও দেয়নি কাজ বন্ধ করার বা কাজ চালু রাখার, এবং এদের যে হাজিরা সেই হাজিরা আজকে 2 মাস ধরে বন্ধ করে দিয়েছেন বিশু হরলালকা। তো আমরা বলছি যে আমরা যারা শ্রমিক যারা এখানে কাজ করি তারা এসেন্সিয়াল সার্ভিসের সঙ্গে যুক্ত, যদি এই কাজ আমরা আজকে স্টপ করে দিই তাহলে আমাদের এখানকার যারা রেসিডেন্সিয়ালরা আছে তারা অত্যন্ত কষ্টের মধ্যে পড়ে যাবেন, লিফ্ট বন্ধ হয়ে যাবে, জল বন্ধ হয়ে যাবে, ইলেকট্রিক বন্ধ হয়ে যাবে, জরুরি পরিষেবা যে সমস্ত সিকিউরিটি আছে সাফাই আছে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। তাই আমরা অবিলম্বে আমাদের সর্বোচ্চ যিনি দিদিকে আমরা বলবো যে দিদি আপনি DMকে অর্ডার দিন যে এই কোটি কোটি টাকা যে হরণ করে আজকে শ্রমিকদেরকে শোষণ করে 2 মাস ধরে বেতন দিচ্ছে না, 5 মাস ধরে PF দিচ্ছে না, 2 জন শ্রমিক আজকে 8 মাস আগে মারা গেছিলেন তাদের গ্র্যাচুইটি দিচ্ছে না, তাকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক, আমরা এই দাবি আজকে রেখেছি। এবং অবিলম্বে 2 মাসের বকেয়া বেতন দিতে হবে, আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।